জাহেল কয় হাবিব বিন মালিক আরেকটা দেশের বাদশা এই বাদশাকে দাওয়াত দিয়ে আনলো ওই ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক দাওয়াত দিয়ে যখন আনলেন আয়েশা বলতেছে এই এখন মুহাম্মদ রে হাবিব বিন মালিক রে দিয়া সাইজ করাইতে হইব কিন্তু সেই আবু জাহেল তো এখনো জানে না আল্লাহ জানি কার কপালে হেদায়েত লিখে রাখছি রে নবী আমার আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ হয় আবু জাহেল রে নাইলে উমর রে এই দুইজন থেকে একজন রে তুমি মুসলমান বানাও তারা খুব সাহসী ছিল আমার আল্লাহ হেদায়েতের নূর উমরের ভাগ্যে লিখে রেখেছে এই জন্য উমর নবীরে হত্যা করতে যায় মুসলমান হয়েছে আর আবু জাহেল তো জানে না হাবিব বিন মালিক রে দাওয়াত দিছে খবর দিছে আইনা নবীরে সাইজ করার লাগি কিন্তু এই আবু জাহেল তো জানে না হাবিব বিন মালিকের কপালে আমার আল্লাহ হেদায়েতের নূর লিখে রেখেছে হাবিব বিন মালিক যখন আসলেন আসার পরে বিশাল বাহিনী নিয়ে আসলো আসার পরে খবর দিল যাও মুহাম্মদকে ডেকে নিয়ে আসো নবী আমার রহমাতুল লিল আলামিন যখন খবর পেলেন নবী আমার যখন হাবিব বিন মালিকের কাছে যাবেন নবী আমার ডাক দেয়া কয় ও আবু বকর আজকের হাবিব বিন মালিকের কাছে আমি যাব এই হাবিব বিন মালিকের কাছে যাওয়ার সাথী হব আমার ছোট কালের সাথী আবু বকর নবী আমার সিদ্দিক আকবরকে নিয়ে সামনের দিকে রওনা হলেন খুব মনোযোগ কেমন নবীর ভালোবাসা দেখেন আবু বকর কেমন ভালোবাসতেন নবীরে আবু বকর ডাক দিয়া কয় নবী গো আমি সিদ্দিকে আকবরের আজ পর্যন্ত এমন স্পর্ধা হয় নাই আপনি নবীর সামনে বাড়বো আপনি নবীর সামনে সামনে হাঁটবো আপনি নবীর আগে কথা বলবো এমন কোন সাহস আমি আবু বকরের হয় নাই তবে নবী আপনার দুইটা পা ধরে আজকে আমি ক্ষমা চাই আজকে আজকে আমি হাবিব বিন মালিকের কাছে যাব তবে হাবিব বিন মালিকের কাছে যাওয়ার পথে ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে আমি আবু বকর আপনি নবীর সামনে হাঁটি নাই আমি জীবনে আপনি নবী যেখানে কদম দিয়েছেন সেই জায়গায় কদমটাও রাখি নাই নবী গো তবে আজকে বেয়াদবি মাফ করবেন আমি হাবিব বিন মালিক আপনার সামনে সামনে যেতে চাই আপনি নবী আমার পিছনে পিছনে আসবেন নবী আমার অবাক হয়ে গেলেন ডাক দিয়া কয় আবু বকর এমন কথা কেন তুমি বললা রে আবু বকর তুমি কেন আমার সামনে সামনে যাইবা সিদ্দিকে আকবর ডাক দিয়া কই নবী গো আমি আপনার সামনে এই জন্য যাব হাবিব বিন মালিক তো বিশাল বাহিনী নিয়ে আপনারে হত্যা করার জন্য আসছে আপনাকে পরীক্ষা করবে পরীক্ষা করে হয়তো আপনাকে হত্যা করবে নবী গো আমার মনে বড় ভয় হয় যাওয়ার পথে যদি আমাদের উপর আক্রমণ হয় আমি আবু বকর আপনি নবীর সামনে এইভাবে দাঁড়ায় থাকবো কোনো তীর যদি বেয়াদবের বাচ্চারা যদি কোনো তীর মারে সেই তীরটা যেন আগে আমি আবু বকরের কলিজায় লেগে যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই তীরটা যদি আমি আবু বকরের কলিজায় একটা নয় হাজারটা তীরও যদি আমি আবু বকরের কলিজায় লাগে নবী গো আমি আবু বকরের শরীরে একটা ফোঁটা রক্ত থাকতে আমি আবু বকর আপনি নবীর একটা পশম মুবারকে আঘাত লাগতে দিব না আমার নবী কয় ঠিক আছে মনোযোগ দিয়ে না আবু বকর যখন নবীর সামনে সামনে হাঁটলো নবী পিছনে পিছনে হাঁটে একবার সামনে সামনে কয়েক কদম যাওয়ার পরে আবু বকর একবার ডানে তাকায় একবার বামে তাকায় একবার সামনে একবার পিছনে তাকায় আর আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী এই কেমন মুজেজা দেখাইলেন আমি আবু বকর আপনি নবীর সামনে সামনে যাচ্ছে গো নবী আমি আবু বকর তাকায় দেখি আমার সামনে আপনি নবীরে দেখা যায় আপনি তো আমার পিছনে দাঁড়ানো আমি আবু বকর তো আপনার সামনে আমি তাকায় দেখি আমার সামনে আবার আপনি নবীরে দেখা যায় খোদার কসম করে বলি নবী গো কোনদিন আপনার সামনে আমি যদিও যেতে চাই আল্লাহ তা মানবে না গো নবী ও নবী আমি আবু বকরের মতো হাজার আবু বকর যদি আপনি নবীর সামনে যায় হাজারটা আবু বকরের সামনে আপনি রহমাতুল্লিল আলামিন রে হাজার বার দেখা যাবে ওই নবী রহমাতুল্লিল আলামিন এবার যাওয়া শুরু করলেন আবু বকর যাওয়া শুরু করলেন কিন্তু আগের কাহিনী কি আবু জাহেল চালাকি কইরা দুইটা চেয়ার বানায়া রাখলো একটা চেয়ার বানাইলো স্বর্ণের আর একটা চেয়ার বানাইলো রূপার স্বর্ণের চেয়ারে বসলো হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশা আর রূপার চেয়ারে বসলো আবু জাহেল আর সব সৈন্য সব মানুষকে জমিনের মধ্যে বসতে দিল আবু জাহেলের ইচ্ছা হলো মুহাম্মদ যখন এই মজলিসে আসবে
কোনো ছাড় দেব না নিচে বসতে হবে নাউজুবিল্লাহ কোন আরে যেই নবীর জন্য আল্লাহ মাকামে মাহমুদ বানায় রাখছে ওই নবীরে আবু জাহেল জমিনে বসতে চায় আবু জাহেল ওই নবীরে জমিনের মধ্যে বসাইতে চায় আল্লাহ সহ্য করে নাই আমার নবী যখন সেই মজলিসে গেলেন হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসা আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে নবীর চেহারার দিকে যখন তাকাইলো হাবিব বিন মালিক লাফ দিয়া দাঁড়ায়া যায় ডাক দিয়া কয় মুহাম্মদ আমি আপনার চেহারা এত সুন্দর মানুষ আমি হাবিব বিন মালিক আমার হায়াতে দেখি নাই এই চেয়ারে আমি হাবিব বিন মালিক আপনার নিচে রাইকা বসতে পারবো না ও মুহাম্মদ আর দেরি কইরেন না আমি হাবিব বিন মালিক নিচে বসবো আপনি এই স্বর্ণের চেয়ারে বসে যা কেমন কাহিনী এখন আবু জাহেল এই অবস্থা দেখে আবু জাহেলের মাথা হয়ে গেছে খারাপ আবু জাহেল আনছে নবীরে সাইজ করার জন্য কিন্তু এখন দেখতেছে যে হাবিব বিন মালিক নিজের চেয়ার থেকে উঠে নবীর এসে চেয়ারে বসতে দিল এখন ঘটনা কি ঘটনা উল্টো হয়ে গেছে এখন হাবিব বিন মালিক আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল হাবিব বিন মালিক আমার নবীর চেহারা মুবারক দেখে মোটামুটি অর্ধেক মুসলমান হয়ে গেছেন আমার আব্বা হুজুর বলেছিলেন নবীর চেহারা এমন মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার নবীর চেহারাটা কেমন আপনি আমাদেরকে বর্ণনা দেন মা আয়েশা কয় কি বর্ণনা দিব শেষ করা যাবে একটা কথা জেনে রাখো মিশরের মেয়েরা ইউসুফ নবী যখন গুমটাটা তুললেন মিশরের মেয়েদের হাতে লেবু দিল জুলাইকা যখন লেবু দিল লেবু দেওয়ার পরে যখন হাতে একটা ছুরি দিল যখন আমার ইউসুফ নবীরে তখন তারা দেখেছিল এমন চেহারা দেখে এমন মুগ্ধ হয়েছিল লেবু কাটতে কাটতে যায় হাত কাছে তারা একটু টের পায় নাই চেহারা দেখে একটা পলক তারা এইভাবে একটা পলক দেয় নাই ইউসুফ নবীর দিকে এইভাবে হা করে তাকায় আছে হাত কেটে ফেলেছে রক্ত বেয়ে বেয়ে হাত দিয়ে পড়ছে টের পায় নাই মা আয়েশা কয় আমার নবীর যদি কেউ দেখত সুবহানাল্লাহ আমার নবীর যদি কেউ দেখত তারা যদি তখন তাদের কলেজাটাকে টুকরা টুকরা করে ফেলতো জাররা পরিমাণ টের পেত না সুবহানাল্লাহ বলে হযরতে হাবিব বিন মালিক যখন আমার নবী রহমাতুল লিল আলামিনরে দেখলেন দেখার সাথে সাথে চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেলেন নবীরে বসতে দিলেন মোটামুটি অর্ধেক মুসলমান হয়ে গেলেন এবার আবু জাহেল কয় ঠিক আছে ও হাবিব বিন মালিক ও ইয়ামেনের বাদশাহ আপনি এবার মুহাম্মদকে পরীক্ষা করেন দেখি এবার হাবিব বিন মালিক আমার নবীরে ডাক দিয়া কয় ও মুহাম্মদ তোমাকে আমি দুইটা পরীক্ষা করব এই দুইটা পরীক্ষায় কোন নবী ছাড়া কোন পয়গাম্বর ছাড়া এই দুইটা পরীক্ষায় কেউ পাস করতে পারবে না আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন আপনার চেহারাটা এত সুন্দর আমার ভিতরটা আমার দিলটা নরম হয়ে গেল আমার কাছে রাগ ছিল আমার ভিতরে যে গুস্সা ছিল যে আমার রাগ আমার অন্তরে ছিল আপনার চেহারা দেখার সাথে সাথে আমার রাগগুলা দূর হয়ে গেছে তবে আমি আপনাকে দুইটা পরীক্ষা করব এই দুইটা পরীক্ষায় যদি আপনি পাস করেন আমি মেনে নিব আপনি একজন আল্লাহর নবী আমার নবী কয় কি পরীক্ষা হাবিব বিন মালিক কয় একটা পরীক্ষা হবে জমিনি আর একটা পরীক্ষা হবে আসমানি একটা পরীক্ষা হবে জমিনি আর একটা পরীক্ষা হবে আসমানি আমার নবী কয় কি পরীক্ষা হযরতে হাবিব বিন মালিক উনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই হাবিব বিন মালিক কয় আগে আসমানি প্রশ্ন তারপর জমিনি প্রশ্ন আগে আসমানি পরীক্ষাটা হলো ওই যে আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখা যায় যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন এই পূর্ণিমার চারটারে দ্বিখণ্ডিত করে দেখান আমি মেনে নিব আপনি আল্লাহর একজন নবী তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কার কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে নবীর তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি সুবহানাল্লাহ হাবিব বিন মালিক কয় আসমানের চারটারে যদি দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমি মেনে নিব আপনি নবী এখন আবু জাহেল কয় মনে মনে কয় এবার খাইছে মুহাম্মদ এবার মুহাম্মদ খাইছে
দুনিয়ার মধ্যে যতই জাদু দেখাইছে চাঁদের মধ্যে জাদু দেখাইবো কেমনে এবার খাইছে দেখি এবার ধরা খাইবো আমার নবী ডাক দিয়া কই হাবিব বিন মালে যদি আসমানের চারটারে দ্বিখণ্ডিত করি আমার নবী মানবানি কয় হ মানমু আমার নবী সাথে সাথে তরজনি মুবারক এই শাহাদাত আঙ্গুলি দিয়া আকাশের চাঁদরে একটা ইশারা করলেন আকাশের চাঁদ সাথে সাথে দুই ভাগ হয়ে জমিনে পড়ে গেল আমার বাড়ি নবী অনেক দূরে রেখেছো তুমি মোরে পাগল করে দিদার চেয়ে কাঁদিও কাতরে জানি না কবে করব কদম বুঝি ও প্রিয় নবীজি ও মায়ার নবীজি বলেন ও প্রিয় নবীজি ও মায়ার নবীজি হাবিব বিন মালিক আমার নবীর চন্দ্র দ্বিখণ্ডিত দেখে আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল কিরে কেমনে চন্দ্রটারে দ্বিখণ্ডিত করলেন এখন আবু হাবিব বিন মালিক কয় ঠিক আছে তাইলে আমি আপনাকে আরেকটা পরীক্ষা করব সেই পরীক্ষাটা হলো জমিনি কয় জমিনি পরীক্ষাটা কি কয় আমার ঘরে আমি হাবিব বিন মালিকের একটা মেয়ে সন্তান আছে এই মেয়ে সন্তানটা জন্ম অন্ধ জন্ম হওয়ার পর থেকে চোখে দেখে নাই এই আমার মেয়েটারে আপনি অন্ধ অন্ধত্বটা দূর করে দেন তার চোখের দৃষ্টিটা ফিরাইয়া দেন যদি ফিরাইয়া দিতে পারেন আমি হাবিব বিন মালিক আপনার প্রতি ইমান এনে মুসলমান হয়ে যাব আমার নবী কয় হাবিব আর দেরি করো না বাড়িতে চলে যাও হাবিব বিন মালিক বাড়ির দিকে তার রাজপ্রাসাদের দিকে দৌড় দিলেন আবু জাহেলের মাথা খারাপ আবু জাহেল লজ্জায় ঘরের মধ্যে বসে গেল যখন হাবিব বিন মালিক বাড়িতে গেল যেই প্রায় 16-17 বছরের কন্যা সন্তান একটা মাত্র সন্তান আল্লাহ তার দিয়েছিল বাদশারে দিয়েছিল তার জায়গা জমির সব অভাব নাই নিজে বাদশা একটা মাত্র সন্তান তাও আবার অন্ধ অন্যান্য দিন অন্ধ সন্তান নিজের রুম থেকে পাশের রুমে যেতে পারতো না কিন্তু হাবিব বিন মালিক যখন দলবল নিয়ে পাগলের মতে দৌড় যখন মারলেন যায়া দেখে তার কন্যা সন্তান রাজপ্রাসাদের গেইটে বাবার জন্য অপেক্ষা করতেছে দূর থেকে ডাক দিয়া কই আব্বা ও বাবা আমার কাছে চলে আসেন আব্বারে বাবারে জড়াইয়া ধরল হাবিব বিন মালিক ঘরের মধ্যেও যায় নাই রাজপ্রাসাদের গেইটে দাঁড়ায়া কয় মা কত ডাক্তার দেখাইলাম কবিরাজ দেখাইলাম চক্ষু ভালো হয় নাই তোমার চক্ষুটা কেমনে ভালো হইল গো মা এই মা কয় বাবা বেয়াদবি মাফ করবা গো বাবা আমি তোমার ধর্মের উপরে চুন কালি মারছি গো বাবা কিন্তু এছাড়া আমার উপায় ছিল না আমি আমার রুমের বিছানার মধ্যে ঘুমাইয়াছিলাম হঠাৎ করে দেখি নুরানি একটা চেহারার মানুষ আমি আমার ঘরের ফামার মাথার সামনে এসে হাজির হয়ে গেল নুরানি একটা চেহারার মানুষ আমার পাশে আসে আমার চোখের মধ্যে হাত বুলাইয়া দিয়া কই মা তোমার বাবা হাবিব বিন মালিক মক্কার মধ্যে মুসলমান হয়ে গেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কেন বাকি থাকবারে মা তুমিও ইসলাম ধর্মটা গ্রহণ করে নাও বাবা আমি জানি না আপনি মুসলমান হইছেন কিনা কিন্তু উনার চেহারা এত সুন্দর হাত মুবারক লাগার সাথে সাথে আমার চক্ষু ভালো হয়ে গেছে গো বাবা এই রহমতুল্লিল আলামিন নবীর হাত ধরে আমি মা আমি তোমার মেয়ে মুসলমান হয়ে গেছি নবী সেই সময়ে মক্কায় হাবিব বিন মালিকের সামনে হাবিব বিন মালিকের সামনে নবী মক্কায় আবার হাবিব বিন মালিকের বাড়ি হলো ইয়ামেন সেই রাজপ্রাসাদে রাজপ্রাসাদে একই সময়ে নবী মক্কায় একই সময়ে নবী রাজপ্রাসাদে মেয়ের কেশ চক্ষুটারে ভালো কইরা দিল যেই আব্দুল কাদের আমার নবীর সাহাবীদের ঘোড়ার ধুলার সমতুল্য যে আব্দুল কাদের জিলানি নিজের মনে করে নাই ওই আব্দুল কাদের
কাদের জিলানী একই টাইমে 70টা করে ইফতার করেছেন ওই নবীর একজন গোলামের গোলাম হওয়ার পরেও যদি আব্দুল কাদের জিলানী যদি একই সময়ে যদি 70টা করে ইফতার করতে পারে আমার রহমাতুল লিল আলামিন একই সময়ে মক্কায় একই সময়ে ইয়ামেনে থাকতে পারে কি পারে না